অল্প বয়স্ক ছেলে মেয়েদের মধ্যে প্রেম আর ডিচ করা, এ নিয়ে একটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ সময় তারা নষ্ট করে। হ্যাঁ, আমি নষ্টই বলবো, কেন জানেন? কারণ দেখবেন বেশিরভাগ সময়ে, আর আমার যেহেতু আজকের ভিডিওর টার্গেট হচ্ছে অল্প বয়স্ক ছেলে মেয়েরা, তাই তাদেরকে তুমি করেই বলছি যে তোমরা ঠিকই শুনেছ, আমি এটাকে সময় নষ্টই বলবো। যদিও জানি যে এই কথাগুলো তোমাদের ভালো লাগবে না, যদি ভালো না লাগে একটা ডিসলাইক দিয়ে বেরিয়ে যাও, কিন্তু যদি ভালো না লাগলেও কৌতূহল বোধ করো তাহলে আমার সঙ্গে থাকো। প্রেম খারাপ নয়, ভালোবাসা খারাপ নয়, কিন্তু যে সময়টাকে তুমি বেছে নিচ্ছ প্রেমের জন্য বা ভালোবাসার জন্য, সেই সময়টা তোমার জন্য উপযোগী নয়। কারণ দেখবে এই টিনেজার যে ভালোবাসা সেটা অ্যাকচুয়াল ভালোবাসা নয়, ইনফ্যাচুয়েশন, মোহ। কিন্তু এই মোহে পড়েই হয়তো তুমি তোমার প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে সময় নষ্ট করছো, ঘুরছো, চ্যাট করছো, গল্প করছো, হাতে হাত দিয়ে কখনো বা রাস্তার মোড়ে অথবা কোনো পার্কে অথবা কোনো ফুচকার দোকানের সামনে সময় কাটাচ্ছ। আপত্তি নেই, কিছুতেই আমার আপত্তি নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে সময়টা তোমরা কাটাচ্ছ সে সময়টাকে সত্যি সত্যি ইউটিলাইজড হবে? যার প্রেমে পড়ছো বলে মনে করছো, যার সঙ্গে কাটাবে বলে মনে করে জীবনের ভ্যালুয়েবল টাইম হয়তো তোমার সামনে মাধ্যমিক, হয়তো তোমার সামনে উচ্চ মাধ্যমিক, কিন্তু তারপরেও তুমি তার সঙ্গে সময়টা নষ্ট করছো। এতে তোমার বাড়ির লোকের সঙ্গে দূরত্ব বাড়ছে, এতে তোমার বন্ধুদের সাথে দূরত্ব বাড়ছে, এতে তোমার প্রিয়জনদের সাথে দূরত্ব বাড়ছে। আমার তাতেও আপত্তি নেই, কিন্তু জেনে রাখো যে এক সময় এই সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোমারই হবে। 99.9% লোকেদেরই কিন্তু প্রথম জীবনের এই প্রেমগুলো, যাকে আমরা কাফ লাভ বলি, সেটা কেটে যায়। অথচ দেখা যায় যে এই প্রেম এসেছিল এবং কেটে গেছে, এর মাঝে কিন্তু তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়টা কিন্তু তারা নষ্ট করেছে। আমি ভালোবাসা বিরোধী নই, আমি সময় নষ্ট বিরোধী। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই যে প্রেম যার জন্য তুমি সবার সঙ্গে লড়াই করছো, জেনে রাখো কিছুদিন বাদে এই প্রেম কিন্তু তোমার কেটে যেতে বাধ্য। কেন কেন বলছি এই কথা? তুমি ভাবছো যে না না, এটা কোনোদিনই হবে না, আমি ভুল বলছি, ভুল বলছি না। কারণ এখন যাকে তুমি জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিচ্ছ, আর কয়েকদিন পর ম্যাচিউর হলে দেখা যাবে যে তোমার মনে হবে এ ঠিক তোমার উপযুক্ত নয়, তখন তুমি তাকে ছেড়ে চলে যাবে বা সে তোমাকে ছেড়ে চলে যাবে, যা আমার তাতেও আপত্তি নেই। কিন্তু তোমার ইচ্ছার বিরুদ্ধে যদি সে তোমাকে ছেড়ে চলে যায়, তুমি অন্ধকারে নিমজ্জিত হবে, বিষাদ, ডিপ্রেশন, বিভিন্ন রকম মানসিক সমস্যার সম্মুখীন হতে পারো, বা সে যাকে তুমি ছেড়ে চলে এসেছো। কেন জানো? কারণ তোমরা এতটা ম্যাচিওরই হওনি যে তোমাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে বেছে নেবে, কিন্তু এই কাজটা করতে গিয়ে যে সময়টা নষ্ট করেছো সেটা আর ফিরে আসবে না। কারণ তোমরা তো ভালোই জানো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর ডান। জীবনে সময় দাও নিজেকে, সঙ্গের মানুষটাকে বুঝে নাও যে সে প্রথমে তোমার সঠিক বন্ধু কিনা, তারপর অন্য কথা ভেবো না। এখনই কি সব ডিসিশন নিতে হবে? এখনই কি সব কাজগুলোকে করে ফেলতে হবে? না। আর সব থেকে বড় কথা, এখন যাকে শাহরুখ খান বলে মনে হচ্ছে বা করিশ্মা কাপুর বলে মনে হচ্ছে ভীষণ সুন্দরী, ওরে বাবা, তার সঙ্গে কতটুকু সময় কাটাচ্ছ? যখন বিয়ে করবে বা বিয়ে করার কথা ভাববে, তখন দেখবে যে সে আসলে ঘুমোলে তার চোখেও কিন্তু নোংরা জমে, তারও সর্দি লাগলে নাক থেকে সর্দি ঝরে। অর্থাৎ তাকে সিনেমার নায়িকা বলে দূর থেকেই মনে হয়, নায়ক বলে দূর থেকেই মনে হয়, একসঙ্গে থাকলে সে তোমার মতো সাধারণ মানুষ, আর তাতেই বাদে গন্ডগোল, তাতেই বাদে অশান্তি। তাই নিজেকে আর একটু সময় দাও,
আরেকটু ম্যাচিওর হও, আরেকটু বুদ্ধিটা পরিণত হোক, যখন ভালো মন্দ ঠিক ভুল সত্যি মিথ্যের বিচার করতে শিখবে তখন এ ধরনের ডিসিশন নেওয়ার জন্য পাটা বাড়িও। দেখবে তুমিও ভুল করবে না, বাড়ির লোকও বাধা দেবে না, কিন্তু সবার আগে তৈরি করো তোমাদের ক্যারিয়ারটা। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ভালো থাকো, ভালো রাখো, সফলের পথে, সফলতার পথে এগিয়ে যাও। নমস্কার।